শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তেলিয়ামা মহকুমার বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ হয় এর ফলে শনিবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়কে ধস নামে বিশেষ করে মুঙ্গিয়াগামী থানাধীন জাতীয় সড়কে পঁয়ত্রিশ মাইল এবং মাইল এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে রাস্তার দুই পাশে প্রচুর সংখ্যক গাড়ি আটকে পড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগের শিকার হন যাত্রী সাধারণ সহ যান চালকরা দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে থাকলেও ঘটনাস্থলে পৌঁছননি সংশ্লিষ্ট আধিকারিকরা এদিন এক ক্ষোভ

প্রায় দুই ঘন্টা বাদে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মঙ্গিয়াকামি থানার পুলিশ এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে ছুটে আসে এনএচ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তারা জেসিবি চলে ধস সরান ধস সরানোর প্রায় তিন ঘন্টা বাদে জাতীয় সড়কের সংশ্লিষ্ট অংশে যান চলাচল স্বাভাবিক হয় এদিন জাতীয় সড়কের ধস সরানোর ক্ষেত্রে এনএইচ ডিভিশন এবং পূর্ত দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়

your report are in use